সবাই বক্তব্যগুলি আপনাদের সম্মুখে দিতে থাকবে আর আপনারা দেখতে থাকবেন। আর এই চ্যানেলটা যখন থেকে আমি ক্রিয়েট করেছি তখন থেকেই আমার আসামের যে কোনো উলামা একরামে হোক সবাই প্রায় ভাগ আমাকে চিনুক না চিনুক, ওনারা ফোনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে ওনারা যে সাথ দিয়েছেন সেটা শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না। সমস্ত উলামা একরাম মানে আমাকে সাথ দিয়েছেন আমার, বিশেষ করে কিছুদিন পূর্বের থেকে মুফতি মকবুল রহমান ভাইজান আমাকে বহু সাথ দিয়েছেন, বহু কথা বলেছেন। আর উনি এটাও লাস্ট অব্দি খুশি হয়ে বলেছিলেন যে আপনার আমাকে একটা ক্যামেরা কিনে দিয়ে, তো উনি হয়তো ব্যস্ত বেশি থাকেন কিন্তু ওনার বহু কাজ থাকে, যার জন্যই আমার চ্যানেলে বিশেষ করে মাওলানা হাসান গনি ভাই যে ওনার বিষয়ে বলতে চায়, ওনার ভিডিওগুলো ভিউ বেশি হয় আর সবারই ভিডিওগুলো আপনারা দেখবেন, কারণ ওলামা কেউ ছোটো বড় কেউ না, কথা হলো সবারই বক্তব্যগুলো আপনারা দেখবেন, সবারই বক্তব্যগুলো আপনারা শুনবেন, যেহেতু ইসলামের কথাগুলি একজনে আরেকজনের কাছে পৌঁছে দিতে হয়। আসামের জমিনে এমন কোনো চ্যানেল নাই যে চ্যানেল দিয়ে আমাদের আহলে সুন্নত ওয়াল জামাত যেটা মাসলকে আলা হযরত বলে কোয়া হয় সেটা প্রচার হয় বলে কোনো চ্যানেল আমি পাইনি, আমার দেখাটা আমি পাইনি। আর যে কেটা পেয়েছি ওরা শুধুমাত্র কপিরাইট করেন আমার ভিডিওগুলো কপি করেন, তো আমি মহাব্বত করে ওনাদেরকে কপিরাইট স্টেক বা কপি করি না, যেহেতু কিছুদিন আগে আমি বলেছিলাম যে আপনারা কপি করবেন না, তো ওনারা কপি করে ভালো পায়। আর এটা খুব একটা অন্যায় ব্যাপার, কপি করাটা হলো অন্যায় একটা, তো আমি মহাব্বত করে যেহেতু আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করেন যার জন্য কপিরাইটও দেই না আর ওনাদেরকে স্ট্রাইকও দেই না, তো আমি বলবো যে আপনারা যদি পারেন তো এই চ্যানেলের ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করবেন মানুষের মাঝে, যাতে এই অনলি ওয়ান অফিসিয়াল উলামা আহলে সুন্নাত যেটা চ্যানেল উলামা আহলে সুন্নাত আসাম যেটা শর্ট নাম হলো ইউএএসএ বলে আমি লিখি সবসময়, আপনারা দেখবেন আর এটা মানুষের মধ্যে যতটুকু পারেন, আপনি যদি স্বভাবের নিয়তে যদি এই ভিডিওগুলি যদি আপনি শেয়ার করেন তাহলে ইনশাল্লাহ ওই বক্তব্যগুলো শুনে যদি একজন ব্যক্তি যদি সেই কথাটা বুঝে নেয় বা জেনে নেয় তাহলে সেটাতে ভালোই হবে খারাপ হবে না। আর আসামের জমিনে আমি চাইতেছি বৃহৎ একটা যেটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতে যেটা আমরা একসঙ্গে উঠে আছি সবারই সব উলামা একরামের কথাগুলি যাতে মানুষ শুনতে পারে এই বিষয় নিয়ে মানে আমার একটা ভাবধারা ছিল কিছুদিন করবে, সেটা আমি ইউটিউবের মাধ্যমে হোক বা ফেসবুকের মাধ্যমে হোক করতেছি, তো আপনারা যদি সাথ দেন তাহলে খুবই ভালো হবে। আজকের মতো আমি চাই যে গাড়িতে আসি, যেহেতু রাত্রে আমি জলসায় ছিলাম, কাল রাতটা একটু মানে শরীরটা বেশি ভালো না, তো মনে একটু ব্যথা যে মকবুল রহমান ভাই লাইভে আসতেন কিন্তু ওনার দিল্লি যাওয়ার জন্য উনি আসলেতে কথাটা বলেই দিই আমি, উনি আমাকে গাড়িতে বসে বললেন যে ভাই আল্লাহ হাসতে মাফ করবেন যে আমি যাওয়ার জন্য বহুতই চেষ্টা করেছিলাম কিন্তু পারলাম না, যে উনি দিল্লি যাইতেছেন আসাদুদ্দিন উবাইসি আমাদের খারবিটিয়া যেটা ফিল্ড আছে খেলপথার আছে সেখানে আসাদুদ্দিন উবাইসির একটা প্রোগ্রামের জন্য ওনাকে ফোন করা হয়েছে কাল রাতে 7:25, তো উনি বললেন আমাকে যে ভাইজান আমি গেতাম, আর আমাকে খুব জড়িয়ে ধরে মানে একদম আদর করে বললেন যে আপনি খারাপ পাইবেন না, তো আমিও ঠিক আছে আসাদুদ্দিন উবাইসিকে আসামে আসার কথাটা আমিও অ্যাকসেপ্ট করে আসতে হয় ওনার আসার দরকার, তো সে যার জন্য আমি ওনাকে বললাম যে ঠিক আছে ভাইজান আপনি যান, কিন্তু মনেতে একটু ব্যথা লাগছে কিন্তু ব্যথা লাগার তো কথাই, কারণ ওনার জন্য একদিন এই জলসাটা 5 তারিখে কোনো অসুবিধা নেই, লাইভে দেখাবো আপনাদেরকে, আর উনি যাচ্ছেন এখন যাবেন ইনশাআল্লাহ, যদি রাতে যদি একটা ভালো পাই তাহলে হাসান মনি ভাইজানের ওয়াজগুলি টোটালি লাইভে দেখতে পারবেন, হাসান মনি ভাইজানের ওয়াজগুলি লাইভে দেখতে পারবেন কোনো অসুবিধা নেই, কিন্তু সেখানে তো নেটের বহুত প্রবলেম, যদি ভালো নেট হয় তাহলে ইনশাআল্লাহ লাইভেই দেখতে পারবেন কোনো অসুবিধা নেই। আর আপনাদেরকে অনুরোধ রাখি স্প্যাম করবেন না, আপনারা উল্টাপাল্টা কমেন্ট করবেন না, কমেন্ট করলে আপনার জন্যই ক্ষতি হবে আমাদের কিছু হবে না। তো 5 জন ভাই অলরেডি জুড়ে গেছে লাইভে, তো বেশি সময় কিছু বলতে চাই না, তো যেন হোক বললাম কিছু মনে অল্প দুঃখ আছে, আপনারা ভিডিওগুলি প্রচুরভাবে শেয়ার করবেন, প্রচুরভাবে দেখবেন, প্রচুর শেয়ার করবেন, এর থেকে যাতে আপনাদের লাইফের কিছু অংশ হলেও এই ভিডিওগুলি দিয়ে উলামায়ে কেরামের বক্তব্যগুলো শুনে উলামায়ে কেরামের হাদিস ও কোরআনগুলো শুনে আপনাদের জীবনের কিছু লাভ হয় ফায়দা হয় এটাই কামনা করে রাখছি। আসসালামু আলাইকুম।